ছোট্ট বন্ধুরা এখানে আমি এক এক করে চারটি হাঁস আঁকব খুবই সহজ করে যাতে তোমরা অতি সহজেই আঁকতে পারো এক নম্বরটা যদি পারো দুই নম্বরটাও তোমরা চেষ্টা করবে পারবে এরকম করে চেষ্টা করতে করতে চার নম্বর পর্যন্ত তোমরা পারবে এবং ভালো করে একটি হাঁস আঁকা শিখে ফেলবে দেখো কি সুন্দর করে আমি একটি গোল আঁকলাম শরীরের জন্যে মাথার জন্য গোল আঁকলাম আর হাঁস হয়ে গেল তেমনি দুই নম্বরটাও তোমরা পারবে আগের মতো করে গোল আঁকতে হবে আর উপরের গোলটা অল্প দূরে আঁকলাম অনেকটা উপরে ঠিক এক নম্বর থেকে অল্প আলাদা খুবই সহজ ছোট্ট বন্ধুরা তোমরা অবশ্যই দুই নম্বরটাও পারবে আর দুই নম্বর পারলে যখন শেখা হয়ে যাবে তখন তিন নম্বরটা তোমরা চেষ্টা করবে দেখবে প্রথম প্রথম অসুবিধা হলেও তিন নাম্বারটাও তোমার সহজ হয়ে যাবে দুই নম্বরের মতোই আমি গোল দিয়ে নিলাম তারপর গলাটাকে অল্প বাঁকা করে দিলাম শুধু অল্প পার্থক্য পাকনা এবং লেজের এখানে ব্যাস হয়ে গেল এখন জল আঁকবো তিন নম্বর হয়ে গেলো আর তিন নাম্বার পারলে তোমরা চার নাম্বারও তখন অনুশীলন করতে করতে পেরে যাবে এখানে গোল না দিয়ে একবারে এঁকে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করো আর কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি তোমাদের জন্য নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ছবি আগামীতে নিয়ে আসব দেখো এরকম অনুশীলন করতে করতে তোমাদেরও এরকম এক টানে ছবি এঁকে ফেলতে পারবে এখন স্কেচ পেন দিয়ে আমি এই হাঁসটিকে বর্ডার দিয়ে নিচ্ছি বর্ডার দিয়ে আমি এখানে রঙ করব। বর্ডার দেওয়া হয়ে গেলে রাবার দিয়ে পেন্সিলের দাগগুলোকে মুছে ফেলতে হবে তাহলে ছবিটি পরিষ্কার লাগবে এখন মাথাতে আমি বেগুনি রঙটা দিয়ে নিচ্ছি বন্ধুরা এটা একদম ছোটদের জন্যে তাই রঙের স্বাধীনতাও এখানে দেওয়া আছে তোমরা যে কোনো রঙ তোমরা এখানে করতে পারো রঙের বিশেষ তফাৎ হলে কোনো অসুবিধা নেই তোমরা যে কোনো রঙ করতে পারো একদম ছোট্ট বয়সে রঙের এত বিধি বিধিনিষেধ এত নিয়ম না মেনে প্রথমে শুধু ওদের ইন্টারেস্ট জাগানোটাই হচ্ছে কাজ তারপরে যখন বড় হবে তখন নির্দিষ্ট রং করবে বন্ধুরা এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি আমাকে উৎসাহিত করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বাঁচিয়ে রাখো তাহলে আমি অবশ্যই তোমাদের আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। এখানে আমার জলের রঙ করা হয়ে গেল এখন জলের মধ্যে যে হাসির অল্প প্রতিবিম্ব পড়েছে রঙের সেটাও আমি অল্প দিয়ে নিলাম তোমরা এখন থেকেই যদি করো তাহলে এই বিষয়ে তোমাদের জ্ঞান হবে অল্প রঙের শেডও দিয়ে দিচ্ছি খুব অল্প যদি পারো তোমরা তাহলে এখন থেকেই তোমরা অনেক পটু হয়ে উঠবে আর আগামী ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো এই হাঁস দিয়েই একটা সিনারি কী করে আঁকতে হয় এবং অবশ্যই সহজ করে সেই সিনারির ছবি নিয়ে আসবো তোমরা আগামী ভিডিও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো অবশ্যই তোমাদের আমি নিরাশ করব না তোমাদের ভালোই লাগবে আশা করি অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে